সমুখত অসমত উপনির্বাচন আর উপনির্বাচনের পূর্বে এইবার বিজেপি এরি কংগ্রেসত যোগদান করেছে শ নেতায় বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে কংগ্রেসত বৃহৎ যোগদান করা পরিলক্ষিত হয়েছে। কিয় হঠাৎ বিজেপি এরি কংগ্রেসত এই যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে, বিজেপির প্রতি কিয় মোহভঙ্গ হয়েছে দলীয় নেতা কর্মীর জানার চেষ্টা করি। এটা বিগ পলিটিক্যাল আপডেট। উপনির্বাচনের পূর্বে বিজেপির অসমত কংগ্রেসত বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে 150+ কর্মী যোগদান করেছে কংগ্রেস দলত। প্রদেশ কংগ্রেসত বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। একেলগে 150+ কর্মীর দল ত্যাগ আর বিজেপির ধুমুহার সৃষ্টি হয়েছে। বিজেপিয়ে জনসাধারণক শোষণ করার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে এই সকল কর্মীয়ে। সাধারণ কর্মীর এয়া অভিযোগ বিজেপি সরকার দুখিয়া রাইজর বাবে নহয় বলে উল্লেখ করেছে। সাধারণ রাইজ বিজেপি সরকারের শাসনত কষ্টর সম্মুখীন হয়েছে এ বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে। বিজেপির প্রতি বিস্ফোরক অভিযোগ ডিফু জেলা কংগ্রেসের সভাপতি বিদ্যা সিং রংপির। ডিফুতে কংগ্রেসের বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। উপনির্বাচনের পূর্বে পাহাড়িয়া জেলাখনত কংগ্রেসত যোগদানের জোয়ার উঠিছে। পুনর্বার উল্লেখ করার চেষ্টা করছো, উপনির্বাচনের পূর্বে বিজেপি এরি কংগ্রেসত বৃহৎ যোগদান। একেলগে 150+ নেতা কর্মীয়ে যোগদান করেছে কংগ্রেসত। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে 150+ কর্মীয়ে কংগ্রেসত যোগদান করেছে। একেলগে 150+ কর্মীর দল ত্যাগত বিজেপির ধুমুহার সৃষ্টি হয়েছে। বিজেপিয়ে জনসাধারণক শোষণ করার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে এই সকল নেতায়। আমি দৃশ্যাংশের মুহূর্তত দেখাইছো কিদরে বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে কংগ্রেসত বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। আমি দ্বিতীয় দৃশ্যাংশ দেখার চেষ্টা করি, দুটাকৈ দৃশ্যাংশ একেলগে দেখাম। একেলগে 150+ কর্মীয়ে বিজেপি এরি কংগ্রেসত যোগদান করার দৃশ্যাংশ মুহূর্ত আমি দেখাইছো। বিজেপিত এক প্রকার ধুমুহার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। এয়া কংগ্রেসত যোগদানের জোয়ার উঠিছে। রাজ্যত সমাগত উপনির্বাচন আর উপনির্বাচনের পূর্বে 5 সমষ্টিত উপনির্বাচনের পূর্বে এয়া কংগ্রেসত বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। আর কংগ্রেসত যোগদান করে এই সকল নেতা কর্মীয়ে বিজেপির বিরুদ্ধে ইটোর পিছত সিটো বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে। বিজেপির বিরুদ্ধে বহু চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছে এই সকল নেতা কর্মী। আমি দৃশ্যাংশ কেটা যদি সম্ভব হয় ফুল স্ক্রিনত দেখার চেষ্টা করি। একেলগে 150+ নেতা কর্মীয়ে এইদরে বিজেপি এরি কংগ্রেসত যোগদান করেছে। এক প্রকার কংগ্রেসত যোগদানের জোয়ার উঠিছে। রাজ্যের 5 সমষ্টির উপনির্বাচনের পূর্বে এইদরে কংগ্রেসত বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। দৃশ্যাংশ কেটা চাও, নেতা কর্মীয়ে এইদরে কংগ্রেসত যোগদান করার দৃশ্যাংশ পোহরলৈ আহিছে। এয়া পাহাড়িয়া জেলা ডিফুর দৃশ্যাংশ মুহূর্তত দেখাইছো। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে 150+ নেতা কর্মীয়ে এইদরে একদিনাই কংগ্রেসত যোগদান করে ধুমুহার সৃষ্টি করেছে। উপনির্বাচনের পূর্বে অসমত এই রাজনৈতিক পথ পরিবর্তনে ব্যাপক চর্চা লাভ করা পরিলক্ষিত হয়েছে। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে কংগ্রেসত যোগদান আর রাজনৈতিক এই পথ পরিবর্তনক সমগ্র রাজ্যতে চর্চা লাভ করেছে। যোগদানের পছতে বিজেপির প্রতি কি কি বিস্ফোরক অভিযোগ উৎথাপন করেছে এই সকল কংগ্রেসীয়ে দৃশ্যাংশ দেখাই যাম। সমান্তরালভাবে মন্তব্য আহি পড়েছে, পোনে পোনে মন্তব্য শুনাম। আমি বিজেপির যাক নীতি আমি বিতৃষ্ট হয়ে গেছো। আমি বিজেপি কর্মী হিসাবে আমি যান কাম মই নিজেও আর আন আমার বিজেপি কর্মীবিলাক কাম করেছিলে, এটা যান ঠিকা ঠুকলি কাম করেছিলে সকলতো বিজেপি কর্মী কৈছিলে। কিন্তু তেখেতলোকে যদি কাম করেও যদি কোনো পেমেন্ট না পায় সকল সাইডের পর মোক সবে ডিসকাস করে যে আমি বিজেপি করে কি পালো কি না পালো। এতিয়া বিজেপির অকল এটা স্কিম চলি আছে, বেনিফিশিয়ারি স্কিম। বেনিফিশিয়ারি স্কিমত পাবিল পাইছে, কিন্তু সেইটোরে আপনার রাইজর মানে কোনো ডেভেলপ নহয়। পার্সোনেল ডেভেলপ কোনো 1200 টাকাত কোনো নচলে। গতি একবারে দুখিয়া দিছে, কিন্তু দিছে তারপর বিকলঙ্গা পেনশন, বিধ পেনশন, বিয়া নোহা গাভরুবিলাকর পেনশন, সকলো পেনশন আপনার নাইকিয়া করে এটা অরুণোদয় স্কিম এটা তেওঁলোকে
ইলেকশনের হাতিয়ার হিসাবে সেইটাকে ব্যবহার করেছে। গতি আমি আহি চালো, 10 বছর পার হয়ে গেল, তারপর আমি বিজেপির যে নীতির প্রতি আমি বিতুষ্ট হলো। সেখানে সকলে আমি আলোচনা করলে যে আমি কংগ্রেসরলে আমি সকলে যাও নাকি, গোটে বন্ধু বান্ধবী আমি আলোচনা করল, সকলে কংগ্রেসে সহযোগ করি বলে কোয়ার কারণে আজি আমি কংগ্রেস জয়েন করল। যে মূল এই কার্যকালত প্রথম আজি মাস জয়েনিং, আর এইজনীক আশানুরূপভাবে আমি সচাকে আজি 152 জন আজি পুরুষ মহিলায় জয়েন করেছে। বেকে বিজেপি দলেরপরাও APCC দলেরপরা বেকে বেশিকৈ বিজেপি দলেরপরা আহি পেলাই জয়েন করেছে। তার মাজত কিন্তু বোকাজানের ফলেরপরা আমার প্রতাপ রংফর নেতৃত্ব 151 আহি পেলাই জয়েন করেছে, বাকি ইয়ারপরা জয়েন করেছে 41, টোটাল 1942। আর আজি যদি জয়েন করার পিছন আমি যদি দেখিল বিশেষ কার্বি আংলতো কিন্তু বিজেপির বিরোধী ঢৌ কিন্তু সচাকে বুলি আরম্ভ করেছে, গতি আজি ইয়ারে প্রমাণ। আর ইয়ার কারণটা মানে হিসাবে ভাবো যে বিজেপিয়ে রাইজক যে আশ্বাস দিছিলে করার কথা, কিন্তু বিজেপি আজি 10টা বছর ইয়ার হল কিন্তু পূরণ করবো নয়ালে। বিশেষ দুখিয়া রাইজর অর্থনৈতিক দিকত কেন উন্নতি করবো লাগে তার তার এই উন্নত অকমান দিয়ার বাইরে একু নকরিলে হে দুখিয়া রাইজ দুখিয়া হয়ে থাকি নয় জানো। আর মিডিয়াম যেটু এটা স্তর আছে তোলকর কারণে আসলে আগতে কংগ্রেস আমি কাম চাম দিছিল কন্ট্রেক্ট আরম্ভ করি, কিন্তু আজি তেনেকে বহুতে কিন্তু পোৱা নাই, মাত্র এমুঠিমান মানুষ পাইছে। তেওঁলোকে কি করেছে এই পোৱাবিলাক কিন্তু আজি প্রায় বহুত বছর ধরে পেমেন্টে নাপায়, এটা এই মানুষবিলাক কেনেকে এতিয়া ডেভেলপ করব নয় জানো, এইটার একটা সমস্যা ইয়াত হয়েছে। কোনো ইনকাম করব কোনো রাস্তা নাই তার মানে।